ইহুদি সাংবাদিককে মক্কায় প্রবেশে সহায়তা করে এক সৌদি নাগরিক। বেদখল হওয়া ভূমি পুনরুদ্ধারের আগে যুদ্ধবিরতি চায় না ইউক্রেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজের ছেলেই সার্কাস বললেন ইমরান। এবং বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগ না করতে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের প্রতি আহ্বান। গিলতামারি নামে এক ইসরায়েলি ইহুদি সাংবাদিককে পবিত্র মক্কায় প্রবেশে সহায়তা করে এক সৌদি নাগরিক। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট ও মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে তামারিকে মার্কিন নাগরিকত্বধারী অমুসলিম সাংবাদিক হিসেবে উল্লেখ করা হয়। মক্কা পুলিশ জোর দিয়ে জানায়, যারা সৌদিতে আসছেন তাদের অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং দেশের প্রচলিত নিয়ম মেনে চলতে হবে, বিশেষ করে দুটি পবিত্র মসজিদ এবং পবিত্র স্থানগুলোর ব্যাপারে। এই ধরনের যে কোনো নিয়মের লঙ্ঘন অপরাধ হিসেবে বিবেচিত হবে, যা সহ্য করা হবে না। প্রাসঙ্গিক বিধানের ভিত্তিতে এ ধরনের অপরাধীদের জন্য শাস্তি প্রয়োগ করা হবে। প্রসঙ্গত, ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 13-এর কর্মরত সাংবাদিক গিলতামারি গোপনে মক্কা সফরের সময় আরাফাতের জাবালে রহমত পর্বত সহ বিভিন্ন ধর্মীয় স্থানের ভিডিও ধারণ করেন। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আঞ্চলিক সম্মেলনের কভার করার জন্য অন্য দুই ইসরায়েলি সাংবাদিকের সঙ্গে সৌদি আরবে প্রবেশের একটি বিশেষ অনুমতি পেয়েছিলেন গিলতামারি। সোমবার চ্যানেল 13-এ প্রকাশিত প্রতিবেদনে তামারি উল্লেখ করেছেন অমুসলিমদের মক্কায় প্রবেশের অনুমতি নেই, তবে তিনি কিভাবে শহরে প্রবেশ করতে পেরেছেন এবং একজন অমুসলিম চালকের সঙ্গে আরাফাত পর্বত যেতে পেরেছেন তা বিশদভাবে বর্ণনা করেছেন। অবশ্য তামারি জোর দিয়ে বলেছেন যে ওই গাড়ি চালক জানতেন না যে তিনি একজন ইসরায়েলি সাংবাদিক, কারণ তিনি শুধু ইংরেজিতে কথা বলেছিলেন। রাশিয়ার দখল করে নেওয়া ভূমি পুনরুদ্ধারের আগে মস্কোর সঙ্গে কোনো যুদ্ধবিরতি চায় না ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা জানান। তিনি দাবি করেছেন এমন কিছু করা হলে তাতে কেবল যুদ্ধ দীর্ঘায়িত হবে। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জেলেনস্কি। এ খবর দিয়েছে রয়টার্স। জেলেনস্কি বলেন, আগ্রাসন শুরুর পর রাশিয়া যেসব ভূমি দখল করেছে সেসব ভূমি বেদখল রাখা অবস্থায় তাদের সঙ্গে যুদ্ধবিরতি হলে কেবল আরও বড় সংখ্যাতের সুযোগ তৈরি হবে। তিনি আরও বলেন, যুদ্ধবিরতি অর্থ রুশ বাহিনীকে বিশ্রামের সুযোগ দেয়া। পাকিস্তানের রাজনীতিতে ফের নাটকীয়তা দেখা গেল। উপনির্বাচনের পর পাঞ্জাব প্রাদেশিক পরিষদে জোটগতভাবে এগিয়ে ছিল ইমরান খানের দল তেহরিক ইনসাফ পিটিআই, কিন্তু তার শরিক দলের নেতারই এক চিঠির সূত্র ধরে টিকে গেল প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজের মুখ্যমন্ত্রীর পদ। এ খবর প্রকাশ করেছে ডন ও জিও নিউজ। পাঞ্জাব প্রাদেশিক পরিষদের ডেপুটি স্পিকার দোস্ত মাজারি 3 ভোটে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের প্রার্থী হামজা শাহবাজকে বিজয়ী ঘোষণা করেন, তবে ফলাফল প্রত্যাখ্যান করে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছে পিটিআই। পুরো ঘটনা প্রবাহকে সার্কাস আখ্যা দিয়ে দলের কর্মী সমর্থকদের শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। শ্রীলঙ্কায় অবিলম্বে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়ার জন্য দেশটির নতুন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। বিক্রমসিংহের শপথ নেওয়ার একদিন পর শুক্রবার ভোরে কয়েকশো সশস্ত্র সৈন্য প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে একটি বিক্ষোভ শিবিরে হামলা চালায়। এ সময় তারা বিক্ষোভকারীদের লাঠিচার্জ করেন। সরকারের এমন পদক্ষেপের কারণে নতুন সরকার আইনের শাসনের পরিবর্তে বল প্রয়োগের মাধ্যমে কাজ করতে চায়। লঙ্কান জনগণের কাছে এমন বিপজ্জনক বার্তা যাবে বলে জানায় হিউম্যান রাইটস ওয়াচ।